আসসালামু আলাইকুম, এটিস ইস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপির সাথে। আজকে হচ্ছে আমি একটা ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ডিম চপ। খুবই সহজে এই ডিম চপটা তৈরি করা যাবে, তো আশা করছি এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এরকম সহজ সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে এবার উপকরণগুলো শেয়ার করে নিই। হাফ কাপ নিয়েছি কিমা, আর এক কাপ নিয়েছি সিদ্ধ আলু, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর গুঁড়া মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই সবগুলো হাফ চামচ করে আছে। এক চামচ নিয়েছি গরম মশলা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা আর রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আর চারটা নিয়েছি ডিম, আর হচ্ছে নিয়েছি 1 কাপ বেগ্রাম। একটা ডিম নিয়েছি। এখন প্রথমে চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিলাম কিমা। এখন কিমাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিমাটা এখন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে গুঁড়া মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাশ করা আলু। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে, আমি সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। হয়ে গেছে সবগুলো মিশানো হয়ে গেছে, আর আলুর পোরটা এখন তৈরি হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন পোরটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটা একটা সিদ্ধ ডিম এভাবে করে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুর পোরটাকে পাতলা করে হাতে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে নিয়েছি, তারপর একটা ডিম দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, উপরটাকে খুব ভালো করে ফ্রেশ করে নিতে হবে। তো এইভাবে আমার একটা বানানো হয়ে গেছে, এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো এখন বানানো হয়ে গেছে। তো এখানে যে আমি একটা ডিম নিয়েছিলাম, এটাতে আমি দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ডিমের উপরে পরিমাণ মতো লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে ফেনিয়ে নিচ্ছি। প্রথমে আমি চপগুলোকে ডিমে চুবিয়ে দিচ্ছি, তারপর বেটগ্রামে গুঁড়িয়ে নিচ্ছি। এই চপগুলো তৈরি করবো আমি ডবল কুকিং করে, এই জন্য একবার বেটগ্রামে গুঁড়িয়ে আমি সেকেন্ড টাইম আরেকবার বেটগ্রামের উপরে গুঁড়িয়ে নেব, তাতে করে উপরের কুটিংটা খুব সুন্দর হবে। আমার এটা তৈরি করা হয়ে গেছে, আর সেই আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ডবল কুটিং করলে
চপের উপরটা খুবই ক্রিসপি হবে, এই জন্য আমি ডবল কুটিং করে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন একে একে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর এগুলোকে আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পরে ফ্রাই করব। তো এখন হচ্ছে সবগুলো ভাজার পালা। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর যে অংশটা তেলে ডুবে নি ওই অংশটাতে তেল দিয়ে এভাবে করে নাড়িয়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে 4-5 মিনিট ভেজে নিলেই এগুলো ভাজা হয়ে যাবে, কারণ ভিতরে যে উপকরণগুলো ওইগুলো কিন্তু সিদ্ধ হওয়ার কোনো কিছু নেই, শুধু উপরটা ক্রিসপি হলে উঠিয়ে নিতে হবে। তো এগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি একটা টিস্যুর উপরে উঠিয়ে রাখছি। আর এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো খুবই সহজভাবে চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লাগবে। তো এখন আমি একটা চপ আপনাদের সাথে কেটে শেয়ার করছি, যেটা আসলে দেখতে কেমন হয়েছে ভিতরটাতে। তো আসছে রোজাতে এরকম সহজভাবে চপ তৈরি করতে পারে, আশা করছি সবার ভালো লাগবে। তো এরকম সহজ সুন্দর রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আর এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।